শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গ্রেফতার হওয়ার মাত্র 2 ঘন্টা আগে মাওলানা মামুনুল হক ফেসবুক পোস্টে যা বলে গেলেন। ভারতের বিচ্ছিন্নতাকামীদের নিয়ে শরণার্থীদের উপর মিয়ানমার সেনাবাহিনীর ভয়াবহ হামলা। সম্পর্ক জোড়া লাগাতে সৌদি ইরান গোপন বৈঠক। চীনে বিদেশি গণমাধ্যম ঠেকাতে কঠোর নজরদারি। আফগানিস্তানে মসজিদে হামলা, একই পরিবারে 8 জন নিহত। নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলায় সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করল ইরান। এবং সবশেষ থাকছে আবারও সৌদি আরবের বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। গ্রেফতার হওয়ার মাত্র 2 ঘন্টা আগে মামুনুল হক হাফিজাহুল্লাহ ফেসবুক পোস্টে যা বলে গেলেন। তিনি বলেন, আমার প্রিয় এই বন্ধু মুফতি সাখওয়াত এখন বন্দি জালিমের জেলখানায়, বন্দি আরও অনেকেই, আমার সামনেও ঝুলছে গ্রেফতারি পরোয়ানা। আমাদের মঞ্জিল বহু দূরে, আমরা সাহস হারাই না। আমরা জানি সত্যের এই পথ কুসুমাস্তীর্ণ নয়, কাঁটায় ভরা এই পথ চলতে বুকে হিম্মত নিয়ে মাঠে নেমেছি। ওদের কুচিত কদর্যতার মোকাবেলায় আমরা ফুটাই সত্য সুন্দরের সুবাসিত ফুল। কারাবরণ তো সংগ্রামের পথে সাফল্যের মাইল ফলক। আমার কপালেও যদি জুটে যাই সেই ভাগ্য, নিজেকে সৌভাগ্যবানই মনে করব। অপবাদের পর কারাবুক নবী ইউসুফ আলাইহিসালামের পূর্ণাঙ্গ সুন্নত। আমরা তো শুধুমাত্র জেল জুলময় নয়, শাহাদতের তামান্না নিয়ে সংগ্রামের পথ মারাই। জিন্দার খানার পথে সংগ্রামীদের সহাস্য বদন আমাদেরকে উজ্জীবিত করে, অনুযায়ী ত্যাগ আর কোরবানির। জীবনের চেয়ে দীপ্ত মৃত্যু তখনই জানি, শহীদের খুনে হেসে ওঠে জবে জিন্দেগানি। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সীমানায় মণিপুর বিচ্ছিন্নতাকামী বিদ্রোহীদের নিয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর অধিনায়করা দেশটি থেকে পালিয়ে যাওয়া শরণার্থীদের ওপর হামলা করছে। 1 ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের কারণে মিয়ানমার থেকে যে সকল শরণার্থী ভারতে পালিয়ে গিয়েছিলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা সিনিয়র গোয়েন্দা কর্মকর্তারা সংবাদ সংস্থা INS-কে বলেন, স্থানীয় তাঁত মাদাও কমান্ডাররা UNLF এবং PLS এর মণিপুর বিদ্রোহীদের সংগঠনগুলোর সাথে হামলার জন্য চুক্তি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, এটা মিয়ানমারের কোনো জাতীয় নীতি নয়, কিন্তু মিয়ানমার সেনাবাহিনীর কমান্ডাররা মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন যাতে করে ভারতে মিয়ানমারের শরণার্থীদের প্রবেশ থামানো যায়। এই চুক্তির আওতায় UNLF এবং PLA-র যে অংশের কার্যক্রম মিয়ানমারের সাগাইং প্রদেশ থেকে পরিচালিত হয়, তারা যে সকল শরণার্থী পায়ে হেঁটে ভারতের সীমান্তের দিকে যাবে তাদেরকে আক্রমণ করবে। মণিপুরী বিচ্ছিন্নতাকামী বিদ্রোহীরা শরণার্থীদের উপর এমনভাবে আক্রমণ করবে যাতে করে তারা আবার তাদের দেশ মিয়ানমারে নিজ গ্রামে ফিরে যান। এর বিনিময়ে মিয়ানমারের সেনাবাহিনী এই বিচ্ছিন্নতাকামী বিদ্রোহীদের নিশ্চয়তা দিয়েছেন যে সাগাইং প্রদেশে অবস্থিত UNLF এবং PLA-র ঘাঁটিগুলো হামলা করা হবে না। মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি সৌদি আরব এবং ইরানের সঙ্গে দীর্ঘদিন বৈরী সম্পর্ক চলে আসছে, আর এই সম্পর্ক জোড়া লাগাতে দীর্ঘ 4 বছর পর কূটনৈতিক পর্যায়ে গোপন বৈঠকে বসেছে দুই দেশ। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বরাত দিয়ে রোববার এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক ইরাকের রাজধানী বাগদাদে 9 এপ্রিল দুই দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। এতে সৌদি আরবের ইরান সমর্থিত হুতিদের হামলার বিষয়টি প্রাধান্য পায়। একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই আলোচনাটি ছিল ইতিবাচক। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেন দেশটির গোয়েন্দা বিভাগের প্রধান খালিদ বিন আলী আল হুমায়দান। এছাড়া পরবর্তী আলোচনার বিষয়ে বৈঠকে তারিখ নির্ধারণ করা হয়। তবে এই বিষয়ে দুই পক্ষের কারো মন্তব্য পাওয়া যায়নি। তবে সৌদির এক কর্মকর্তা ইরানের সঙ্গে বৈঠকের বিষয়টি নাকচ করে দিয়েছেন। রোববার লেবাননের ইরানপন্থী আল মাইদাদিয়েন টেলিভিশন চ্যানেল এবং বার্তা সংস্থা ইউ নিউজকে ইরানি সূত্র সৌদি আরবের সঙ্গে আলোচনার বিষয়টি অস্বীকার করেছেন। ইয়েমেনে বিমান হামলার জেরে সম্প্রতি কয়েক সপ্তাহ সৌদি আরবের তেল স্থাপনা সহ গুরুত্বপূর্ণ স্থানে হামলার লক্ষ্যবস্তু বানিয়ে ফেলেছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে।
বিদেশি সাংবাদিকদের গতিবিধি চিহ্নিত করে তাদের কার্যক্রম রুখতে নজরদারি বাড়িয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। এছাড়া তাদের ভয়ভীতি দেখানো এবং মারধরেরও অভিযোগ রয়েছে। চীনের মানবাধিকার অ্যাক্টিভিস্ট জিয়ান লিয়া ইয়াং এই ব্যাপারে ম্যাগাজিন ন্যাশনাল রিভিউতে একটি প্রতিবেদন লেখেন। সেখানে তিনি বলেন, চীনে বিদেশি সাংবাদিকরা প্রতিবেদন তৈরি করতে গেলে তাদের নজরদারিতে রাখার ইতিহাস দীর্ঘ সময়ের। এমনকি গত বছরও করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর থেকেও ব্যতিক্রম ঘটেনি। জিয়ানলি ইয়াং লিখেছেন, চীনে বিদেশি সাংবাদিকদের রিপোর্টিংয়ের বিষয়টি নজরদারিতে রাখার ব্যাপারে সিসিপি দীর্ঘ সময়ের ইতিহাস রয়েছে। এমনকি 2020 সালে করোনা ভাইরাস ছড়ানোর বছর এবং করোনা মহামারীর আকারে ছড়িয়ে পড়ার বছরও করোনা ভাইরাস বিস্তার পর্যবেক্ষণ এবং নজরদারিতে রাখার জন্য রাষ্ট্রীয় নজরদারি ব্যবস্থা ব্যবহার করা হয়। বিদেশি সাংবাদিকদের যারা এই ব্যাপারে জড়িত তাদেরকেও ওই নজরদারির ব্যবস্থাপনায় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। অভিযোগ উঠেছে, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে নেওয়া প্রতিরোধমূলক ব্যবস্থা ভয় ভীতি এবং ভিসা সংক্রান্ত প্রতিবন্ধকতাকে ব্যবহার করেছে চীনের কমিউনিস্ট পার্টি। এই কারণে চীনের গণমাধ্যমের স্বাধীনতায় দ্রুত অবনতি ঘটেছে, এমনটাই মনে করছে চীনের কর্মরত বিদেশি সাংবাদিকদের সংগঠন ফরেন কনসেপ্টমেন্ট ক্লাব অফ চায়না। আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি মসজিদে চালানো হামলায় একই পরিবারের আটজন নিহত হয়েছেন। নানগর হার প্রদেশে জালালাবাদ শহরের একটি মসজিদে শনিবার রাতে গোলাগুলির ঘটনা ঘটে। এতে 5 ভাই এবং তাদের 3 কাজী নিহত হন। প্রদেশের গভর্নর জিয়াউল হক আখমিলি এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘটনায় তদন্ত চলছে, তবে প্রাথমিক খবরে জানা গেছে জমি নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা। মুসলিম বিশ্বের অন্য দেশের মতো আফগানিস্তানেও পবিত্র রমজান পালিত হচ্ছে। সারাদিন রোজা পালন শেষে মুসল্লিরা তারাবির নামাজ আদায়ে মসজিদে যান। উল্লেখ্য, আফগানিস্তানে প্রতিশোধমূলক হামলার ঘটনা প্রায়ই ঘটে থাকে। ইরানের ইস্পাহান প্রদেশে নাতানজে অবস্থিত ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রে সাম্প্রতিক বিস্ফোরণ এবং বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে ইরান। শনিবার ইরানি গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা এই খবর জানিয়েছে। খবরে জানানো হয়, নাতানজের পরমাণু কেন্দ্রে নাশকতার সাথে জড়িত ব্যক্তির নাম রেজা কারিমি। 43 বছর বয়সে এই সন্দেহভাজন ঘটনার আগেই ইরান ত্যাগ করেন। খবরে আরও বলা হয়েছে, তেহরানের ওই ব্যক্তিকে গ্রেফতার করে ইরানে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক পর্যায়ে আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তবে ওই ব্যক্তির আর কোনো পরিচয় বা নাতানজের পরমাণু কেন্দ্রে তার সংযোগ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য বা খবর জানানো হয়নি। এর আগে 12 এপ্রিল নাতানজে ইরানের বৃহত্তম এই পরমাণু কেন্দ্রের ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে পরমাণু কেন্দ্রটির অজানা সংখ্যক সেন্ট্রিফিউজ ক্ষতিগ্রস্ত হয়। পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ এবং বিদ্যুৎ বিচ্ছিন্নর ঘটনায় পরপরই এর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে ইরান। ইসরায়েল এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না জানালেও দেশটির সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত খবরে জানা যায়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদ এই হামলা চালিয়েছে। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সংবাদে বলা হয়, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রের সেন্ট্রিফিউজগুলো প্রতিস্থাপন করা হয়েছে। নতুন করে প্রতিস্থাপনের পর বিস্ফোরণের কারণে বন্ধ থাকা ওই সেন্ট্রিফিউজগুলো আবার স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করেছে। সৌদি আরবের কিং খালেদ বিমান ঘাটিতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আশির প্রদেশে এই বিমান ঘাটিতে হামলা চালানো হয়। হুতি আন্দোলনের মুখপাত্র ইয়াহিয়া সারিয়ে বলেছেন, ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিস্ফোরক ভর্তি ড্রোন দিয়ে কিং খালিদ বিমান ঘাটিতে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এই হামলায় একাধিক ড্রোন অংশ নিয়েছে বলে জানিয়েছে ইয়াহিয়া সারি। এই বিষয়ে সৌদি আরবের সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে 14 থেকে 15 এপ্রিল দেশটির জাজান প্রদেশে বিভিন্ন বেসামরিক লক্ষ্যে হুতিদের বেশ কয়েকটি হামলা প্রতিরোধের দাবি করেছে সৌদি বাহিনী। সৌদি জোট বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালকি বলেন, বুধবার সন্ধ্যায় এই বৃহস্পতিবার সকালে রাজকীয় সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেনের সাদা প্রদেশ থেকে জাজানের উদ্দেশ্যে হুতিদের ছোড়া 4টি UVM এবং 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করে ধ্বংস করেছে। ড্রোনের কিছু ধ্বংসাবশেষ জাজান বিশ্ববিদ্যালয়ের ভেতরে পড়ে ছোট্ট একটি অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন তারা। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর তখন সাথে থাকুন।